মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি অনেক টিনের যে ব্র্যান্ড আছে সেখানে গরু মার্কা টিন ইত্যাদি থাকে তো এই জাতীয় যদি প্রাণীর ছবি থাকে এবং সেটা পরিষ্কার থাকে তারঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ফুটে ওঠে তাহলে সেটা নাচায়জ হবে সেটা গুনাহের কারণ হবে কারণ লাতাত হল মালায় কাতুন মালায় কাতু বাইতান তানফি হিক যে ঘরে আপনার কুকুর কিংবা কোনো প্রাণীর প্রতিকৃতি থাকে ছবি থাকে সেখানে অমত ফেরস্তা আসে না আর যদি সেখানে মার্কাটা কাটা এতটা অস্পষ্ট হয় যে গরু এতটুকু বোঝা আছে কিন্তু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চৌ কান নাক মুখ এটা পরিষ্কার না জাস্ট ডামিটা বোঝা আছে তাহলে অসুবিধা নেই এটাতে আর যদি টিনে থাকে সেটা যদি কোনো কাঠতাঠের নিচে পড়ে যায় কিংবা ছাউনি নিচে পড়ে যায় তার পালের ভিতরে লুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই আর যদি একেবারে দূরে থাকে অস্পষ্ট হয় ছোটোখাটো হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই স্পষ্ট হওয়ার কারণে কিন্তু তারপরেও এটাকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো নিরাপদ কারণ শয়তান ঘরে প্রবেশ করে আমাদের ইমানি চেতনাকে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ বিমুখ করতে পারে আমাদেরকে দুষ্টজিনের প্রভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারে সেজন্য তাদেরকে আমাদের বাসা বাড়িতে যেন তারা আপনার তাদের খুঁটি কাটতে না পারে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয় এবং সেই চেষ্টা আমাদের করা উচিত যেন আমরা তাদেরকে এই সুযোগটা না দিই মাইনুল ইসলাম আপনি রেখেছেন মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা হলো আপনার কপি ওটা প্রকাশিত কোনো কপি না প্রকাশ্য কপি থাকলে এটা নিয়ে যাওয়া করানো অসম্মান হতো কিন্তু যদি ভেতরে আছে তাতে কোনো অসুবিধা নেই যেমন আমাদের স্মৃতিতে কিন্তু কোরআন আছে মুখস্থ আমরা সুরা ফাতেহা ছোটো খাটো সুরা যারা আলেম না তারা ততটুকু জানে আলেমনা যারা আরও বেশি জানে হাফেজরা আরও বেশি কোরআন মুখস্থ অতএব এই মুখস্থটা তো আমাদের সিনার ভিতরে আমাদের ভেতরে আমরা ধারণ করছি তো সেই অবস্থা আমাদের শরীর নিয়ে আমরা টয়লেটে যাই না ভাবে মোবাইলে যদি করণিকার ইত্যাদি এগুলো আপলোড করা থাকে তাহলে সেক্ষেত্রে সে মোবাইল নিয়ে আপনার ওয়াশরুমে যাওয়াতে কোনো অসুবিধা নেই এমনি বেলাল হোসেন আপনি লিখেছেন যৌথ পরিবারে চলার আমি ও আমার স্ত্রীর পর্দা করা খুব কঠিন অর্থাৎ যৌথ পরিবারে চলার কারণে আপনি এবং আপনার স্ত্রীর পর্দা করা খুব কঠিন এক্ষেত্রে করণীয় সম্মুখীন হসিয়ত করবেন যতু পরিবারে আপনি আপনার ভাবির সাথে আপনার স্ত্রী তার দেবরদের সাথে এবং যারা তার গাড়ি হারাম তাদের সাথে অবশ্যই পর্দা করার জন্য চেষ্টা করতে হবে এটার জন্য বাহির থেকে আসার সময় গলা পরিষ্কার করে আসা পুরুষ আওয়াজ দিয়ে আসা যাতে ভেতরে থাকা মহিলাদের কোনো অসুবিধা না হয় মুভমেন্ট যখন করবেন তখন ইঙ্গিত ইশারায় মুভমেন্ট যা আপনি করছেন এটা আগে থেকে জানিয়ে তারপর গেলেন তা যাতে করে সবাই পর্দাটা মেনটেন করতে পারে এরকম মানসিকতা সবার মধ্যে যেন থাকে সে চেষ্টা করতে হবে যদি একান্ত সম্ভব না হয় এবং অনেকে এটা বুঝেন না পর্দার খেলাফ করে না অনবরত তাহলে সেক্ষেত্রে আপনি সেই যুত পরিবার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে নিজের যে সাধ্য আছে সে সাধ্য অনুযায়ী সেখানে থেকে পর্দা করার সকল ব্যবস্থা আপনি করতে পারলে সেটা ভালো আর না হলে আপনি পর্দার খাতির অবশ্যই যৌথ পরিবার থেকে যেতে পারেন তাই বলে বাপ ভাই তাদেরকে ভুলে বসে থাকবেন যোগাযোগ রাখবেন না বিচ্ছিন্ন হয়ে থাকবেন সেটা কিন্তু সুযোগ নেই আত্মীয় সব তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে মোহাম্মদ আবুহার আপনি লিখেছেন রিপ্রেজেন্টেটিভ ঔষধ কোম্পানি থেকে যে গিফট পায় তা কিনে তাকে নাকি আমাদের চাইজ হবে কেউ কোনো কোম্পানিতে চাকরি করেন চাকরি সুবাদে কোম্পানি থেকে তিনি গিফট পেলেন সেই গিফটটা তিনি চাইলে বিক্রি করে দিতে পারেন এটা কিন্তু তার ব্যাপার নিপু ইসলাম লিখেছেন মেয়েরা তার সৎ সৎ মামা চাচার সাথে দেখা দিতে পারবে কিনা সৎ মামা চাচা বলতে কি বোঝায় ধরুন আপনার সৎ মা যিনি আপনার বাবার স্ত্রী আপনার সরাসরি মা নন তো সেক্ষেত্রে সেই সৎ মা তার প্রতি আপনি সদাচরণ করবেন কিন্তু তিনি আপনার আপন মায়ের যে মর্যাদা হো সেটা পাবেন না অতএব সৎ মামার সাথেও আপনি পর্দা করতে হবে এবং তিনি আপনার আপন মামার মতো পর্দার বিধানের ঊর্ধ্বে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমাদের অনেকেই আছেন যে এই বিষয়গুলো না বোঝার কারণে দেখা যাচ্ছে যেখানে পর্দা করা দরকার সেখানে তারা পর্দা করতে পারছেন না